আপনার কোরআনে তো এইভাবে লেখা আছে কোরআনে বা হাদিসে যে আদমের হাইট ছিল ষাট হাত বা নব্বই ফিট যেটা আসে আর কি এরাউন্ড তাই না এখানে কি হাওয়ার কোন হাইটের কোন উল্লেখ করা ছিল মানে তার ওয়াইফ তাকে যেটা পাঠাইলো তার কোন হাইটের উল্লেখ করা ছিল নাকি সে আমাদের মতো নর্মাল হাইটের ছিল এরকম কিছু কি জানা আছে নর্মাল হাইটের হলে তো বিরাট সমস্যা ভাই বিরাট

আপনারা শোনেন আমরা শুনি হ্যাঁ প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন আদম আলাহিসাল্লাম কি ষাট হাত লম্বা ছিলেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন তবে এর উত্তরটা আমরা কিন্তু পাই একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ সাল্লাম রান্না করছেন আর নবী সাল্লাহ সাল্লাম থেকে রান্না করছেন আবু হরাই আল্লাহ তালহু নবী সাল্লাহ সাল্লাম বলছেন খালাক আল্লাহ আদেমা ওতুল হু সিত আল্লাহ তালা আদম সৃষ্টি করেছেন আর তিনি সাত হাত লম্বা ছিলেন এরপর আল্লাহ সুমতাল্লাহ বললেন আদম আলাহিসামকে আল্লাহ ষাট হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন ইল হাব ফেসাল্লিম আলা উলা ইকা ইকা তুমি যাও এবং ওই ফেরেস্তাদেরকে সালাম করো ফেসতেমা মাই হাইউনাক তারা কিভাবে সালামের জবাব দাও

আদম ইসালামের সালামের উপর একটু বাড়িয়ে দেবেন সেটা হল ও রহমাতুল্লাহ ফাকুল মাদহুল না আলাসুরাত আদম যারাই আদমের সুরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে ফালাম ইয়াজ আল খালহ ইয়ানো সোহায়ন তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদ হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম যেখানে ষাট হাত লম্বা হওয়ার কথা

প্রাচীনকালের মানুষদের কিন্তু ফসিল এগুলো পাওয়া গেছে মানে ধরেন হাবিল কাবিলের উচ্চতা ছিল আহ পঁচাশি ফিট তারপরে আরো বাচ্চা কাচ্চা সেগুলো রয়েছে আশি ফিট এভাবে যে আস্তে আস্তে কমতেছে এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের কাছে নাই বরঞ্চ আমাদের কাছে যে এভিডেন্স গুলো আছে সেগুলো থেকে দেখা যায় যে পুষ্টি পুষ্টির কারণে এবং মেডিস মেডিকেল সায়েন্সের অগ্রগতির কারণে ভিটামিনের বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত খাবার এবং রান্না করা খাবার থেকে শুরু করে বিভিন্ন ভালো জীবনযাপন উন্নত জীবনযাপন করার কারণে মানুষের উচ্চতা আসলে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অতীতকালে মানুষের উচ্চতা আসলে কম ছিল এখন বর্তমান সময় উচ্চতা এবং গড় আয়ু এই দুইটাই মানুষের বৃদ্ধি পাচ্ছে গত একশো বছরের যদি হিসাব আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাচীনকালের যে

কম বাচ্চা এটা একটা ভুল কথা কারণ প্রাচীনকালীর মানুষের যে মানে ফসিল গুলা পাওয়া গেছে সেগুলো গবেষণা করে দেখা গেছে প্রাচীনকালের মানুষের গড় ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে আরো আগে আরো কম ছিল কিন্তু মোটামুটি যদি আমরা স্টোন এজ ধরি স্টোন এজ এ মানুষের গড় বয়স ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশ এরপরে আস্তে আস্তে এই রান্না করা খাবার থেকে শুরু করে আহ বাসা বাড়িতে থাকা

কিন্তু এটা তো আসলে বিজ্ঞানের সাথে গেল না তাই না যে হাজবেন্ড এর হাইট আছে ওয়াইফের এর হাইট দেওয়া নাই অথচ আমরা আদম সন্তান আমরা এখন পাঁচ ফিট দশ ইঞ্চি বা নয় ইঞ্চি এটা তো গেল না কি বিজ্ঞানের সাথে আরেকটা বিষয় আমি একটু কথা বলবো আপনার সাথে বলবো হ্যাঁ হ্যাঁ বলেন এখন কি কো হচ্ছে কোন এখন আর কি হচ্ছে না এখন আর হচ্ছে না বলেন ওকে সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম এইটার বাংলা হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তাই তো হ্যাঁ এরকম কিছু তো আপনি ধরেন আমার লাইফে আপনাকে স্বাগত আপনাকে স্বাগতম কোনো কারণ হচ্ছে কি এটা তো মানে এমন না যে এটা আমি আক্ষরিক ভাবে আমরা মিন করি এই জিনিসগুলো অনেক সময় আমরা কোনো গ্যারান্টিও দিচ্ছি না বা কারোর কাছে আমরা কামনা করছি না অমিত ভাই চলে আসছেন অমিত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আসিফ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আহ অনেক ধন্যবাদ অমিত ভাই আসার জন্য আমরা এই যে

চাইনিজ এনভিড তা এটা নিয়ে একটা অ্যাডা থ্রি আছে একটা মজার কথা বলে এটা আপনার তো শুরু করছি তা একজন ভদ্রলোক এসেছেন সামথিং টাকা হাসি টাকা হাসি একজন ভদ্রলোক এসেছেন জাপান থেকে কলকাতায় তো এসেই তিনি ফ্লাইট থেকে যেমনি নেমেছেন তেমনি তার টাকা চুরি হয়ে গেছে তা টাকা যে তার পার্টস বা পার্সটা কাছে চুরি হয়ে তিনি টাকা যা তার কাছে যা অর্থ ছিল সেই অর্থ সব কোথায় কেউ চুরি করে নিয়েছে কে জানে পরের দিন আহ আনন্দবাজারের খবর যে টাকা টাকা হাসির টাকা চুরি হাসাহাসি হয়েছে সবাই অনেক জল্পনা কল্পনা যে রকম টাকা টাকা চুরি হয়ে গেছে এরকম তো হওয়া উচিত না তখন লালবাজার পুলিশ অনেক কষ্টে সেই টাকা উদ্ধার করেছে তারপরের দিন আনন্দবাজারের খবর বেরিয়েছে টাকা হাসির মুখে হাসি তো যাই হোক

অনেক সময় তাদের ট্রেড সিক্রেট হিসেবে ওইগুলো জমা থাকে এইগুলোকে তারা অ্যাপ্লাই করেন তাই এগুলো অ্যাপ্লাই করার পরে এরকম হতেই পারে যে তিনি হয়তো একাই সেই সমস্ত জিনিসগুলোকে আবিষ্কার করেছেন সেরকম না তিনি যে প্রজেক্টে কাজ করেন তার টিমের যে টিম মেম্বার সেগুলো কাজ করেছে যখন কিন্তু যখন পেটেন্টে যায় যেহেতু এইটা তাদের ব্রেন চাইল্ড এই গোটা প্রজেক্টে তাদের ব্রেন চাইল্ড তাই জন্য এই গোটা টিমের নামই সেখানে হতে যায় এরকম ভাবে হয়তো বেশ কিছু জিনিস নিয়ে তিনি এই পেটেন্ট গুলোর অধিকারী তবে এরকম ব্যাপারটা ভাবার কোনো মানে কারণ নেই যে সেগুলো প্রত্যেকটা একটা ব্রেক থ্রু ইম্প্রুভমেন্ট এরকম নাও হতে পারে সবটাই যে একদম ব্রেক থ্রু ইম্প্রুভমেন্ট হবে সেরকম না ভাবারই সেটা না হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ তবে এটা হতেও পারে বেশ কিছু হয়তো ব্রেক থ্রু ইম্প্রুভমেন্ট সেটা হতেই পারে কিন্তু সবটাই যে হবে এরকম না হওয়াটাই স্বাভাবিক এটা কি অমিত ভাই যে কোনো ক্ষেত্রে কি আমি এটা পেটেন্ট হিসেবে নিতে পারবো যে কোনো কিছু মানে যেটা কিনা আমি ই করছি সাপোজ ধরেন দেখুন এখানে এই একটা কাজ করতে হবে এই যে ইন্টেলেকচুয়াল এর কিছু 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 বেশ লোকজন আছেন যারা কাজ করেন তারা লয়ার বা এল এল বি পাশ করে আসেন তাদের সাথে কথা বলতে হবে যে কি জিনিসের উপরে পেটে নেওয়া যায় কি কি জিনিসের উপরে পেটে নেওয়া যায় না বা কতটা ইম্প্রুভমেন্ট কি মনে হয় সেই জিনিসগুলোর উপরে এইগুলো আহ তাদের উপরে তাদের সাথে কথা বলতে হবে আমাদের এখানেও বেশ কয়েকজন কাজ করেন যারা আমাদেরকে এই সমস্ত কনসালটেন্সি দিয়ে সাহায্য করেন এবং যখনই আমাদের কোনো পেটেন্টের দরকার হয় তখন এরকম নামগুলো এরকম যায় তখন শুধুমাত্র নামগুলো না মানে পেটেন্টে অ্যাপ্রুভড হলো কিনা তারপরে বেশ কিছু বেশ কিছু কি বলবো লিগাল কিছু অ্যাসপেক্ট থাকে সেখানে কিছু নিয়ম আছে সেগুলোর উপরে ফলো করে এগুলো পেটেন্ট হয় তা সেটা এরকম না যে যেকোনো কোনো জিনিসের পেটেন্ট নেওয়া যায় আর তার কিছু রুলস আছে আমি আগে অমিত ভাই মানে কি যে আমার জানার সীমাবদ্ধতা এখানে থাকতে পারে তো আমি আগে ভাবছিলাম যে হয়তো বা আপনার ওই সায়েন্স এর ক্ষেত্রেই হয়তোবা এর পেটেন্ট জিনিসটা শুধু কাজে লাগে বা হয় অন্য কোনো ক্ষেত্রে হয়তোবা হয় না এটা আমার মানে আগে একটা ধারণা ছিল কিন্তু এখন দেখতেছি যে না এর বাহিরেও আরো আছে ছাড়াও এরকম হতে পারে যে কেউ ধরুন একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজিং একটা টুল তৈরি করলো তাতে যদি কিছু নতুন অ্যালগোরে বা এরকম কিছু লাগিয়ে রাখে তারা কিন্তু সেটাতে প্যাটার্ন নিতে পারে এটা কি আপনার এই যে প্রোগ্রামিং ক্ষেত্রেও কি হ্যাঁ ধরুন তারা একটা নতুন অ্যালগোরিদম বের করেছে একটা একটা জন্য সেরকম টুল তৈরি করেছে তারা সেই টুলে নতুন মেথডোলজি আছে সেটার উপরে তারা পেটেন্ট নিতে পারে সেই জিনিসটাকে যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে ধরুন একটা কোম্পানি সে কষ্ট করে আর ডি করে সেই লোকজন লাগিয়ে সে একটা নতুন টুল তৈরি করেছে সেই টুলটাকে যে কেউ সেটাকে ব্যবহার করতে পারে যে কেউ সেটাকে ইম্প্রুভমেন্ট করতে পারে তাই না আহ ধরুন আহ

আছি মোটামুটি আছি চলছে ভালোই চলছে আপনি এসছেন ভালো হলো আসলে কিছু বিষয় আপনার আপনারও পরামর্শ জরুরি যেমন আমি বাংলাদেশে যেটা দেখি যে অধিকাংশ মেডিকেল প্রফেশনাল মানে ডাক্তার আপনি তো ডাক্তার অবশ্যই তো এরা কিন্তু এটা কি বিজনেসের জন্য নাকি ধর্ম জন্য আমি জানি না এরা এই যে অটোফিজি যে বিষয়টা হম এটা কিন্তু এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেয় এবং বাংলাদেশের বিশেষ করে নারী সম্প্রদায় যারা তারা একটু শুকানোর জন্য মানে এই যে যে একটা জায়গা রোজা থাকা বা উপবাস করা হ্যাঁ লং টাইম এই বিষয়টাকে তারা কিন্তু মানে একদম কি বলবো ওটা আইডল ধরে নেয় যে এটাই হচ্ছে একটা বই সাইন্টিফিক ওয়ে যেটা কোরআন হাদিস বা গীতা পুরাণ বা এখানে আছে এটা শরীরের জন্য ভালো অথচ ডাক্তাররা কিন্তু এটার যে সঠিক ব্যাখ্যা যে এটাতে প্রচুর পরিমাণে লিকুইড ইনটেক করা উচিত হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু এরা ব্যাখ্যা করে না নিশ্চয়ই না তাই না ষোলো সতেরো ঘন্টা পরে শরীরে যে ব্যাট ফ্যাট থাকে তাদের যে ড্রেনেজ সিস্টেমটা থাকে লিমফ্যাটিক সিস্টেমে যায় তাই তো বিষয়টা এরকমই আমি চাই না এটা এটা মানে এখানে মেডিকেল বাংলাদেশে মেডিকেলের কোর্স কিরকম ভাবে পড়ানো হয় সেটা আমি জানি না কিন্তু আমার যেটুকু মনে হয় এমবিবিএস ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে এবং বাংলাদেশে প্রায় সিমিলার কারণ দেখেছি মোটামুটি বিক্রি হয় ফার্স্ট ইয়ারে কিন্তু তিনটে সাবজেক্ট পড়ানো হয় একটা ফিজিওলজি কুম্ভ বায়োকেমিস্ট্রি আর অ্যানাটমি এই বায়োকেমিস্ট্রিতেই খুব ভালোভাবে খুব বেশ একটা ক্যাচ কোয়েশ্চেন হিসেবে থাকে সেটা হচ্ছে কিটো অ্যাসিডোসিস কিটো অ্যাসিডোসিস কিটো কখন কি কিন করে যদি কি কিন করে তখন কি কি মেটাবলিক চেঞ্জেস হয় এই মেটাবলিক চেঞ্জেস গুলো যদি হয় তখন কি কি অসুবিধা হয় বিশেষ করে ডায়াবেটিক কিটো অ্যাসিডিউসিস এই ধরনের জিনিসগুলো তো বেশ ভালোভাবে পড়ানো হয় এবং সেগুলো খুব ক্যাচ কোয়েশ্চেন মানে এইটা এগুলো একজন ডাক্তার শেখো একজন গোল্ড মেডেলিস্ট হওয়ার দরকার নেই বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ না হলেও তার এই জিনিসগুলো জানার কথা বা অনার্স না হলেও তার কাছে এই জিনিসগুলো জানার কথা এই সমস্ত জিনিসগুলোকে ইগনোর করেও আহ অটোফাজি এই জিনিসটাকে কিভাবে একটা উপবাস মানে ধর্মীয় উপবাস বা রোজা রাখার সাথে কম্পেয়ার করে আই হ্যাভ নো আইডিয়া এটা কিন্তু মানে এখন পর্যন্ত আমি কাউকে শুনিনি যে আপনি এত লং টাইম থাকবেন না এটা ক্ষতিকর হতে পারে বিকজ আপনার বিএমআই বিএমআর আপনি জানেন না এরা কিন্তু অধিকাংশই এদের বিএমআই বিএমআর জানে না নিশ্চয় তার ফ্যাট পার্সেন্টেজ কত তার মাসেল পার্সেন্টেজ কত যেমন মাসেল পারসেন্টেজ কম হলে অবশ্যই আহ আপনার লং টাইম উপবাসে বা আরো যাতে যাওয়া যাবে না আমি যতদূর দূর জানি তাই না কারণ তখন তারা মাসেল সেল গুলাকে ওরা খেতে শুরু করবে এরকম একটা বিষয় আরকি আমিতা সরকার ভাইয়া এখানে কথা হচ্ছে যে কিছুক্ষণ না খেয়ে থাকা কিন্তু রোজার ব্যাপারটা হচ্ছে যে এক এক জায়গায় তো এক এক ধরনের টাইমিং এর একটা ব্যাপার আছে সামার টাইম হয়তো শর্ট টাইম উইন্টার টাইমে হয়তো বেশি টাইম এই ব্যাপারগুলো থাকে অনেক সময় আর একটা কথা হচ্ছে যে যে রোজা রাখার পরে যে খাবারের যে পরিমাণটা সেটা তো কেউ মেনটেন করে না এবং দ্যামাউন্ট অফ ফুড এবং ফ্রিকুয়েন্সি অব ইনটেক এই দুইটা জিনিস কিন্তু মানে কেউই কিন্তু মেনটেন করে না ধরেন রোজা রাখার পর ইফতার করলো টেবিল ভর্তি খাবার হ্যাঁ এবং সবগুলো খাবারই আপনার ফুল অফ সুগার হ্যাঁ তারপরে রাতের খাবার খেলো তারপরে আবার ভোর রাতে উঠে খেলো এই পর যে ফ্রিকোয়েন্সিটা এটা কিন্তু খুবই শর্ট ফ্রিকুয়েন্সি একটা থেকে সেগুলোতে তো আপনার ব্লাড সুগার স্পাইক করবে আহ তো এটা কি আসলেই কি রোজা রাখাটা কি আপনি হেলথি কিনা এটা আমার একটা কোশ্চেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে ফাস্টিং করতে পারেন কোনো অসুবিধা নেই ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন কিটো ডায়েট করতে পারেন কিন্তু সেই জিনিসগুলো প্রপারলি একজন ডায়েটিশিয়ান যেরকম বলছে সেরকম জিনিসগুলো ফলো করতে হবে দ্বিতীয় কথা এখানে অটোফ্যাজির কথা যে বলছে সকালবেলায় কান্ডে পান্ডে গিলে তারপরে বেলার মধ্যে আবার গিলতে শুরু করলেন তাতে কি সত্যি কি কিন করে সত্যি কি আমাদের সুগার লেভেল এতটা ড্রপ করে যে অটোফাজি কি কিন করবে রিয়েলি মানে সত্যি আমার এটা মনে হয় না তাহলে সাথে যেটা আপনাকে করতে হবে আপনাকে ভিগোরাস এক্সারসাইজও করতে হবে যদি আপনাকে ক্যালোরি সেইভাবে ডিপ্লিট করতে হয় তাহলে আপনাকে ভিগোরাস এক্সারসাইজও করতে হবে ভিগরাস এক্সারসাইজ যদি করেন ডিহাইড্রেটেড হবেন সাথে সাথে ডিহাইড্রেশনটাকে মেনটেন করার জন্য ও আর এস বা এই ধরনের কিছু রিহাইড্রেশন করতে হবে আমার যেটুকু জানি আমি যেটুকু জানি যদি কেউ এ বিষয়ে কোনো দিয়ে মত পোষণ করেন বা এরকম কোনো ডকুমেন্ট কিছু কিছু নিয়ে আসেন আমি দেখতে পারি আমার কোনো অসুবিধা নেই আহ এরকম সায়েন্টিফিক জার্নাল নিয়ে আসেন কিন্তু এখনো পর্যন্ত আমার এরকম কিছু চোখে পড়েনি বা এরকমও কিছু পাইনি যেই অটোফাজি যে একবারে বিজ্ঞানসম্মত মানে এই যে অটোফাজি যে জিনিসটা এটাই যে মানে ফাস্টিং রাখার একমাত্র উপায় বা এই জিনিসটাই ফাস্টিং যে রিলিজিয়াস ফাস্টিং এর ব্যাপারগুলো সেরকম কোনো রেফারেন্স আমি এরকম কিছু পাইনি যদি কেউ কারোর কাছে থাকে আমাকে দেখাতেই পারেন আচ্ছা আপনি আপনি জিনিসটা বললেন সেটা কিন্তু মানে এই যে আমি আমার একটা বন্ধুর সাথে এটা নিয়ে কথা হয়েছিল সে নেদারল্যান্ডস গেছিল নেদারল্যান্ডসে গ্রীষ্মকালে সেই সময় একটুখানি টাইমিংটা একটুখানি বেশি থাকে তখন আহ মানে সে প্রায় আহ নেদারল্যান্ডস দিকে কখন ছ ঘন্টা তখন মে মাসে বা জুন মাসে আমার ঠিক খেয়ালই আহ সেই সময়টা টাইমটা একটু বেশি থাকে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বললো না এটা কিছু অসুবিধা হয় না এরকম হয় না সেরকম হয় না অনেক যাই হোক কিন্তু আমার মনে হয় না এতক্ষণ মানে ঠিক আছে হতে পারে এতক্ষণটা উইদাউট ওয়াটার এরকম থাকাটা খুব একটা খুব একটা ফিজিবল বলে আমার কিন্তু মনে হয় না আমি এরকম কোনো রেফারেন্স কিন্তু পাইনি এখনো পর্যন্ত যদি কেউ পান আমাকে দেখাতে পারেন আমি দেখবো কোনো অসুবিধা নেই তাতে যদি আমি ভুল হইতে আসে সেটা স্বীকার করতেও কোনো অসুবিধা নেই তাহলে আমি কাল থেকে রোজা রাখা শুরু করবো কিন্তু তাদের সেটা কোনো অসুবিধা নেই কিন্তু সেটা দেখাতে হবে একটা সায়েন্টিফিক এভিডেন্স দেখাতে হবে হ্যাঁ পানিটা তো মানে আমাদের জন্য এতটাই প্রয়োজন ফর এক্সাম্পল আমি যদি কিছুক্ষণ পানি না খাই ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা পানি না খেয়ে থাকলাম তখন আমি যেটা ফিল করি যে খুব ফেটিক লাগে আমার মানে খুবই একটা একটা গলার ভিতরে একটা মানে মনে হচ্ছে যে অনেক শুকিয়ে গেছে গলার ভিতরে এই যে একটা ফেটিক লাগা একটা যে মানে একটা শরীরটা মনে হচ্ছে যে খুবই মানে উইক লাগছে এই জিনিসটা যদি মানে সারাদিন যারা পানি না খেয়ে থাকে এটা থেকে তো অনেক এটা থেকে আমি জানি না সায়েন্টিফিক লেভেলে এটা থেকে কি অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা নিশ্চয়ই হতে পারে ডিহাইড্রেশন হতেই পারে শুধুমাত্র সেটা রোজার ক্ষেত্রে কেন বলছেন সেটা যারা এরকম আমি বহু মানুষকে দেখেছি যারা এই শিবরাত্রি উপবাস রাখে বা এরকম হচ্ছে একাদশীর উপবাস রাখে নিরাম্ব উপবাস রাখে তারা ডিহাইড্রেশনের ফলে এই জিনিসগুলো হতেই পারে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এরকম তো না আপনি জল খাচ্ছেন না বলে জলের যে শরীরের যে ক্রিয়া প্রক্রিয়াগুলো সেগুলো যে আহ সেগুলো দাঁড়িয়ে আছে এরকম তো না প্রসেদন বা ঘাম নিঃসরণ সেটা সবসময় হচ্ছে কিছুটা ইভাপোরেশন সবসময় হচ্ছে আমরা সবসময় কিছুটা কিছুটা আহ কিছুটা ফ্লুইড আমরা সবসময় লুজ করছি কোনো কোনো ভাবে তো সেখানে বিক্রিয়াগুলো তো আর থেমে নেই এটা বলে গুলো তো আর থেমে নেই সেগুলো তো চলছে তা সেখানে সেগুলোকে পরিশ্রুত পরিশ্রুত করারও তো দরকার আছে ধরুন আপনি বললেন যে না এটা একটা এমন একটা প্রক্রিয়া যাতে আহ আপনি আমি সত্যিই জানি না যে জল খেয়ে না খেয়ে থাকার কারণটা কি এই জিনিসটা আমি সত্যিই জানি না সেটা প্যাগোসাইটোসিস হোক বা অটোফাজি হোক জেফাজি হোক যত বিজ্ঞান সম্মতি হোক জল না খেয়ে থাকার এটার কারণটা কি আমি সেটা বুঝি না বুঝি না সত্যি কথা বলতে কি ইভেন জলের মধ্যে তো কোনো ক্যালোরি ক্যালোরি নেই আমি একটা কারণে একটা কারণে হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যাতে না হয় সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু দেখুন এটার মধ্যে এর জলের মধ্যে তো ক্যালোরি নেই তার মানে জল যদি খানও যদি আপনি অটোফাজি করে যে করতেছে আর অটোফাজির কথাই যদি বলেন যে ক্যালোরি ডিপ্লিট করে সেখানে আমি একটা এট পেগোসাইটোসিসকে আমি কিন করছি এরকম যদি বলেন জলের মধ্যে তো কোনো ক্যালোরি নেই জল যদি না খান তাহলে জল যদি পান না করেন তাহলে কি হয় অসুবিধা হতে পারে আই ডোন্ট থিং মানে এটার মধ্যে কিছু কিছু মানে কোন রকম এরিকনিক হয় দ্বিতীয় কথা যদি এরকম বলেন যে না এই যে রোজারেখে এটা একটা স্যাক্রিফাইস করা হচ্ছে গরিব দুঃখীরা না খেয়ে থাকলে কেমন লাগে সেই জিনিসটা বোঝা যাচ্ছে কেন গরিব দুঃখীদের কাছে জল জলও মানে পৌঁছবে না তাহলে যদি এরকম কোন দেশ থাকে যে গরিব দুঃখীর জল খেতে পারছে না তাহলে সেই দেশের সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে মানে সেই দেশকে সেই দেশ ভেঙে দেওয়া উচিত মানে সেই দেশ খুবই খারাপ দেশ তা যাই হোক তা আমি মনে করি না কিন্তু সারাদিন জল না খেয়ে থাকার না খেলেন তাও ঠিক আছে মেনে নিলাম যে আপনি ক্যালোরিকে ক্যালোরি সঞ্চয় করছেন কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন ক্যালোরি সঞ্চয় না ক্যালোরি ব্যয় করছেন বললাম কিন্তু আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন কিন্তু জল না খেয়ে থাকা কোনো যুক্তি কথা আছে বলে আমি সত্যিই এর না অমিত ভাই আমি কি কিছু বলবো এখানে স্যার অবশ্যই বলবেন হ্যাঁ প্রথমত একটা কথা সেটা হচ্ছে যে এই না খেয়ে থাকা বিষয়টা কিন্তু গরিবদের দুঃখ কষ্ট বোঝা এটার জন্য করা হয় না এটা হচ্ছে সৃষ্টিকর্তার আত্ম মানে সন্তুষ্টির জন্য করা হয়েছে আমি যতটুকু জানি এটা এখানে কিন্তু সন্দেহ নেই যে এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের যে দলিলটা সেই দলিল নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যেটা বলতে চাইছি যদি এখনো এখনো মানুষ যদি আর্গুমেন্টের জন্য এই কথাটা বলেও তাহলেও আমি কিন্তু এই জিনিসটা বুঝি না যে জল না পান করার জল পান না করে থাকার পেছনে কি যুক্তি হতে পারে সেই জিনিসটা কিন্তু সত্যি আমি বুঝি না হ্যাঁ এখন আমি কি আর করি। এই যে না খেয়ে থাকার বিষয়টা প্রথমত যে আপনাকে আগে আপনার যে বডি কম্পোজিশন অ্যানালাইসিস করে নিতে হবে বিসিএ যে রিপোর্ট হ্যাঁ এটা করার পরেই একজন এক্সপার্ট আপনাকে বলতে পারবে যে আপনি কত ঘন্টা না খেয়ে থাকবেন বা এটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য যে কিটো ডায়েটটা কিন্তু যে আপনি সপ্তাহ ভরে করবেন তা কিন্তু না এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য একদিন বা দুই দিন আপনি করতে পারলেন হ্যাঁ এরকম এটা কিন্তু লং এর জন্য না এবং সাইব্রিন আপু আপনাকেও বলি যে এই রোজা থাকা বা নির্জলা উপোস বা এই যে যেটাকে বলে এগুলোর আগে কি খেতে হবে মানে আপনি যখন থেকে না খেয়ে থাকাটা শুরু করবেন তার আগে আপনাকে এন্টি অক্সিডেন্ট টাইপের খাবার খেতে হবে এম আই রাইট অমিত ভাই হ্যাঁ অবশ্যই সেটা তারপরে পানি নিতে হবে অতিরিক্ত এবং লং টাইম না খেয়ে থাকার পর আপনি কোন ধরনের খাবার খাবেন ফাইবার যুক্ত খাবার বা আপনি সেটা না এই বিষয়গুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য একদিন বা দুই দিন হ্যাঁ এটা আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনাকে ডিসাইডেড করতে হবে ডিসাইড করতে হবে এটা কিন্তু এক মাস ধর বা এক সপ্তাহ ধরার জন্য না হ্যাঁ বলেন জাপানি বিজ্ঞানী হ্যাঁ নিয়ে জিনিস দেখেন ভুয়া তথ্য প্রচার নির্দিষ্ট সময় রোজা রাখলে অটো ফেজি চালু হয় এবং রোজার মাধ্যমে ক্যান্সার কোচ ধ্বংস হয় শীর্ষক দাবিটি বিগত কয়েক বছর ধরে রঞ্জন মাস আসলে ইন্টারনেটে প্রচার করা হয়ে থাকে তবে প্রকৃত পক্ষে ও ও তার গবেষণায় এর কোনো প্রমাণ দেননি তার কর্মস্থল তো টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2022 সালে রুমার স্ক্যানার বিষয়টিকে নিশ্চিত করা হয়েছিল তবে বিভিন্ন গবেষণায় দৈ রোজা উপবাস ক্যান্সার চিকিৎসায় ইতিবাচক ভূমিকা রাখে এটা এখানে আর কি বলছে হ্যাঁ তো এখানে যে এখানে যে অবশ্য সেটা কি বলেছে এবং শেষকালেও যে লাইনটা তুলে ধরেছে যে রোজা ও উপবাস এখানেও কি কোথাও দেখব আমি এখানে ক্যান্সার চিকিৎসায় যে ভূমিকা রাখে আমি আমিwidetilde সত্যি এরকম কথা পাইনি যে জল না খাওয়ার একটা উপকারিতা আছে আই রিয়েলি ডোন্ট নো যদি কেউ সত্যি এটা দেখাতে পারেন ইন্টারমিটেন্ট ফাস্টিং রাখতে কে যদি এটা দেখাতে পারেন আমি সেটা সেটা হ্যাঁ শিওর কোন সেটাই যদি হতো তাহলে তো সব ক্যান্সার পেশেন্টরা মানে রোজা রাখা শুরু করত যদি মানে প্রুফ হতো তাই না তাহলে তো ক্যান্সার সোসাইটি ওরা আগে যেটা করত সেটা হচ্ছে এই সব কেমোথেরাপি থেরাপি সব বাদ দিয়ে যেটা সাজেস্ট করত যে আপনারা মানে কিটো ডায়েট করেন আপনারা রোজা রাখেন পানি খাবেন না এটাই তো করতো তাই না এটাই তো স্বাভাবিক শুধু রোজার মাসটাতেই কেন এটা কিওর হবে না দেখুন সত্যি কথা বলতে কি একটা জিনিস যে ক্যান্সার সেল গুলো এই ক্যান্সার সেল গুলো তারা 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 তার কন্টিনিউয়াসলি ডিভাইড করছে কন্টিনিউয়াসলি তারা তারা একটা সেল থেকে দুটো দুটো থেকে চারটে এরকম তারা কন্টিনিউসলি ডিভাইড করছে তা এই ডিভিশনটার জন্য তাদের এনার্জি দরকার হয় যদি আপনি এনার্জিটা কমিয়ে দেন এনার্জি ইনটেকটা যদি কমিয়ে দেন তখন এটা হতে পারে যে তাদের গ্রোথটা কমে যায় তবে এটা শুধুমাত্র যে তাদের ক্ষেত্রে বেশি বেশি এফেক্ট হয় হয় কেন কেন মানে এই তাদের এনার্জি ডিমান্ডটা বেশি তাই জন্য তারা বেশি হতে পারে এই জিনিসটা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসটা কতটা কতটা করবেন সেই রেগুলেশনগুলো কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত প্রদান করা হয়নি তো সেখানে দেখা যায় যে 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 সমস্ত মডেল গুলো তৈরি করে সেই মডেলগুলো কিন্তু কতগুলো কতগুলো সেল মডেল নিয়ে এই সমস্ত গবেষণাগুলো হয় তারপরে সেখানে কিন্তু কোথায় এরকম ডিরেক্টলি লেখা থাকে না যে ফার্স্টিং করেছে এরকম দশজন রোজা রেখেছে দশজন ক্যান্সার পেশেন্ট তারা ভালো হয়ে গেছে তাদের ক্যান্সার প্রপারেশন কম এই ধরনের কোনো গবেষণা কিন্তু আমি দেখিনি এই ধরনের গবেষণাগুলো সবই এরকম হয় যে একটা সেল মডেল বা এই ধরনের জিনিসগুলো নিয়ে কিছু একটা ক্যান্সার একটা সেলের একটা মডেল নিয়ে করেছে করে দেখিয়েছে এই সেলগুলোকে স্টার্ভিং করালে সেই সেলগুলো দ্রুত বৃদ্ধিটা তাদের কমে যায় এইরকম ধরনের গবেষণা এটা একটা সমস্যা বা সেই সমস্যা সেই যে ওই যে গবেষণাগুলোকে আমরা যখন তুলে আনি যখন আমরা কথা বলি তখন আমরা এমন ভাবে দেখাই যে ফাস্টিং জিনিসটা বলতে আমাদের ধর্মীয় উপবাস উপবাস রোজা আমরা দেখি এবং ক্যান্সার ট্রিটমেন্ট প্রোটোকলে সেখানে এরকম বলা হয় না যে দশ বে দশ দিন রোজা রাখুন তারপর নিতে আসবেন ওষুধ আবার দশ দিন রোজা রাখুন এইরকম কোন রেজিম কিন্তু আমরা দেখি না সেটা কারণটা এটাই কারণ ওখানে ওই যে ওই যে ফাস্টিং এর কথা বলছে এনার্জি ডিপ্রেশনের কথা বলছে সেই জিনিসটাকে আমরা ধর্মীয় উপবাস বা ধর্মীয় রোজা এই ধরনের জিনিসগুলোকে আমরা ইন্টারপ্রিট করে থাকি সেটা আমাদের সেটা আমাদের ওই একটা কনফার্মেশন বা পারেন আচ্ছা এখানে আর একটা জিনিস যোগ করে দিই সেটা হচ্ছে যে এখানে কোথাও দেখতেন না নিরম্বু উপবাসের কথা বলা হয়েছে বা জল না খাওয়ার কথা বলা হয়েছে আচ্ছা ভাই সরকার ভাই ভাই সরকার ভাই আজকে তাহলে আপনার কাছে বিদায় নি কারণ না না আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমি তাহলে দূর থেকে শুনি আপনারাই করেন আর যদি হাওয়ার হাইটটা পান আপনারা আমাকে একটু দিবেন আমি আসলে অনেক খোঁজাখুঁজি করলাম এটা পাইনি আসিফ ভাই এটা আপনার কাছে রিকোয়েস্ট যদি আপনি পান কোথাও ঠিক আছে আমরা এটা অবশ্যই খুঁজে দেখবো যে হাওয়ার কোন সন্ধান পাওয়া যায় কিনা আমরা দেখবো খুঁজে কিন্তু আমার মনে হচ্ছে না পাওয়া যাবে তারপরে আমরা খুঁজে দেখবো তবে আদমের একটা পাঞ্জাবি

কিন্তু সেটা তো সেই ছিল না এটা নিয়ে অমিত ভাই যে আবু তোহা আদনান হুজুরে বলছে যে এটা নাকি দিছিল কৃষি কাজ করা সুতা কাটা কাপড় বানানো তার একটা ওয়াজে এটা বলা তখন তারা জামা কাপড় পরতো কিন্তু আমরা যে ফসল টসল খুঁজে যেটা পাই মানে আদিম যুগের মানুষরা ওই পাতা টাতা ব্যবহার করতো তাহলে তো ডিগ্রেড হয়েছে তাছাড়া আছে ভাই এর লিডিতে কি দুষ করলো পাওয়া যায় কিন্তু মানে ইসলামের বর্ণনা এরকম নাই আর কি তাহলে মানে তখনকার দিনে মানে সেই যখন এসছিল যখন আহ অ্যাডাম এসছিলেন তখন তার মানে অন্য কেউ ছিল না কোনো টেলার তো কেউ ছিল না তার মানে আলাই আল্লাহ দিয়েছিলেন এটা একজনের লিখেছে থেকে কি এখন আন্ডার হতো তখন এই যে আমি পেয়ে গেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আদমের জামাটা আমি পেয়ে গেছি তাহলে আপনারা একটু দেখেন যে দেখ শেয়ার দিন আরে আমি একটু বড় করি স্ক্রিন তো মানে অনেক ছোট আমি দেখি আপনি এটা জুম করেন না ভাই এই যে ওইখানে যে জুম হ্যাঁ এই যে এই যে এখানে এই যে যে জুম ইয়াতে করলে এটা বড় আচ্ছা দেখ এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আসি ভাই এখানে একটা রাইট সাইডে একটা ইয়ে বাটন আছে না এটা ম্যাগনিফাই গ্লাস আছে না ওইটাতে ম্যাগনিফাই হবে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়ান তাহলে

এটা দেখার পর আমিও একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে এবার আমি আমার পোস্টটা দেখাই এটা আবার আমার করা এটা হচ্ছে বিবি হাওয়ার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ভাই এটা তো পুরো ভিক্টোরিয়া সিক্রেট ফেয়ার আছে যদি এই সাইজ হয় তাহলে তো হাওয়া তো এই সাইজেরই হবে তাই না আমি কি সুন্দর

এটা বলতে যাচ্ছেন আপনারা যে আদম হাওয়া এখনো সেটা যখন করে তখন ভূমিকম্প হয় পৃথিবীতে 8.9 মানে হচ্ছে সেরকম মানে এমন ভূমিকম্প হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে 5.5 হচ্ছে আর কি মিড রেঞ্জ আর কি আচ্ছা ঠিক আছে